जयन्ति मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमोस्तु ते। শ্রীয়াকাল, আপনারা দেখছেন নিউজ সুপার প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া। এই মুহূর্তে আমার পাশে যিনি আসীন রয়েছেন, যিনি দাঁড়িয়ে রয়েছেন সিঙ্গুরের অন্যতম জনপ্রতিনিধি, কিন্তু দাদার একটা কথা আমরা বলতে চাই এই সংবাদ প্রতিবেদন দেওয়ার আগে। মায়ের সামনে দাদা কিন্তু একদম সুবোধ বালক, রণাঙ্গনে তিনি রণংদেহী মূর্তি ধারণ করেন বটে, কিন্তু মায়ের সামনে মাতৃ আরাধনায় দাদা একদম সুবোধ বালকের মতো মাতৃ আরাধনায় কিন্তু লীন হয়ে থাকেন, সেটা একদম অকপটে আমরা জানালাম। তো সিঙ্গুরে যখন উপস্থিত রয়েছি, দাদার বার্তা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। দাদা মমতা বন্দ্যোপাধ্যায় একটি উক্তি করেছেন যে শিলিগুড়ি বিজয় সম্মেলনী থেকে যে সিঙ্গুর থেকে টাটাকে আমরা তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। দাদা সুজন চক্রবর্তী তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা মিথ্যে কথা বলছেন, তিনি মিথ্যে নিয়ে বেঁচে আছেন। সিঙ্গুর থেকে টাটা তাড়ানোর দায় নাকি পুরোপুরি বর্তাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, এই বলে কটাক্ষ করেছেন, কি প্রতিক্রিয়া দাদা? দেখুন, সুজনবাবুদের দলটাই পুরো মিথ্যের ওপর বেশ করে 34 বছর চলেছিল। সিঙ্গুর আন্দোলনের সময় ওরা মানুষকে বলেছিল যে ওখানে লক্ষ্মী পুজোরও ধান হয় না, সব মানুষ জমি দিয়ে দিয়েছে, নানান রকম মিথ্যা এবং কিছু সংবাদ মাধ্যমকে নিয়ে এটা মানুষকে বিভ্রান্ত করিয়েছিল। কিন্তু সিঙ্গুর সহ বাংলার মানুষ সত্যিকারের ঘটনাটা জানে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটা সর্বৈব সত্য। যদি তারা শিল্প করার মনোভাব থাকতো, তাহলে 2008 সেপ্টেম্বর মাসে যে রাজভবনের তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং মন্ত্রী নিরুপম সেন ছিলেন, সূর্যকান্ত মিশ্রা ছিলেন, বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন আমাদের নেত্রীরা ছিলেন, সেখানে একটা চুক্তি হয়েছিল যে 600 একরে কারখানা হবে, যতটা সম্ভব কৃষকদের জমি ফিরিয়ে দেবো, এবং সেটা যদি মানতো তাহলে একদিকে শিল্পও থাকতো একদিকে কৃষিও থাকতো। কিন্তু ওরা সম্পূর্ণ পুলিশ দিয়ে গাজোয়ারি করে, তাপসী মালিকের মতো মেয়েকে ধর্ষণ করে, খুন করে এবং কেসের মামলার মালা পরিয়েছিল আন্দোলনকারীদের। আজকে এটা যে আন্দোলনটা সঠিক ছিল সেটা সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়েছে। অর্থাৎ সুজনবাবু পাগলের মতো কি বকছে সেটা আমাদের দেখার দরকার নেই। বাংলার মানুষ যে সিপিএম দলটা যে মিথ্যের ওপর বেশ করে চলে সেটা জানেন, আর সুজনবাবু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পায়ের নোকের যোগ্যী হবে না। তার কারণ উনি ভেবেছেন অল্প বয়সে চুল পেকে গেছেন বলে বিজ্ঞ লোক অভিজ্ঞ লোক মনে করছেন, এটা ঠিক নয়। কেন, সুজনবাবুদের পায়ের নিচে মাটি নেই, যদি থাকতো উনিও নিজে 2021 বিধানসভায় জিততেন। আজকে শুধু সিঙ্গুর আর নন্দীগ্রামের কৃতকর্মের জন্য আজকে সিপিএম দলটাই পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছে। আবার নতুন করে ওরা বামের ভোট রামে পাঠিয়ে দিয়ে সিপিএম দলটাই একদম শ্মশানে আর কবরস্থানে ঢুকে পড়েছে। আর আমি আপনাকে বলে দিলাম, সুজনবাবু যতই প্রেসের সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলুক, কুৎসা করুক বা বিভিন্ন রকম অপ্রীতিকর মন্তব্য করছেন, এ যতই করুক না কেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আর সুজনবাবুকেও বলছি, আগামী দিন সিপিএম দল নিয়ে এ রাজ্যে আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। দাদা অপরদিকে বিরোধী বলুন বা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সিঙ্গুরে যদি রতন টাটা যে ন্যানো কারখানাটা করতে চেয়েছিল, যখন রতন টাটা বলেছে যে কানের পাশে বন্দুক ঠেকিয়ে ট্রিগারটা দাবানো হচ্ছে, সেই জায়গা থেকে একটা শিল্প একটা কারখানা যদি হতো, কিছু মানুষের রুটি রোজগার হতো, সেখানে দাঁড়িয়ে এখন বর্তমানে জঙ্গলের পর জঙ্গল হয়ে পড়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারা শিল্পও চায় না, তারা রুটি রোজগারও দিতে চান না, তারা চাইছেন এখন যারা অন্ধকারে চলে গেছে সেই সিপিএমকে তারা আবার ভোটটা বাড়িয়ে দিতে চাচ্ছেন, এই বার্তার কী জবাব দেবে? দেখুন, বিজেপি জানে না, ওটা রতন টাটাই উক্তিটা করেছিল যে কানের কাছে
পিস্তল ধরলো সিঁউর থেকে আমরা যাব না, এটা তিনি বলেছিলেন। আসল টাটাদের দোষ নেই, টাটাদের ভুল বোঝানো হয়েছিল। এখানকার মানুষ যে জমি দিতে চায় না, এখানকার কৃষি জমি যে তিন ফসলি চার ফসলি, এটা টাটাদের ভুল বোঝানো হয়েছিল। আসল বিজেপির অনেকেই জানে না, তখন তো বিজেপি দলটা ছিল না, আছে বিজেপি জানেই না যে এটা, ওরাও নানান রকম সিপিএমের পাল্লায় পড়ে মিথ্যা কুৎসা করবার চেষ্টা করছে। ওরা বলছে যে বাংলায় শিল্প হয়নি। 2011 যারা এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে ডানকুনি থেকে আর বর্ধমান পর্যন্ত যারা যাতায়াত করে ডেলি, আর হাওড়া থেকে যারা খড়গপুর পর্যন্ত যাতায়াত করে বা ঝাড়গ্রামের লোধাশুলি পর্যন্ত যাতায়াত করে, 11 সালের পর কত শিল্প হয়েছে সেটা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। আসল সিপিএম বিরোধী দেখতে পাচ্ছে না, তার কারণ ওদের চোখে নেবা নাহলে তো ছানি পড়েছে। এইসব কাটিয়ে যদি হাই পাওয়ার চশমা নেয় তাহলে বুঝতে পারবে যে কারখানা কতগুলো তৈরি হয়েছে। অর্থাৎ বেচারামদার প্রতিক্রিয়া তো আমরা নিলাম দাদা, স্পষ্ট তো কার্যত বিরোধীদের জবাব শক স্বইচ্ছায় একেবারে অকপটের সাথে তিনি দিলেন, এবং মুতোর জবাব যাকে বলা যায়, যে শিল্প উৎপাদন বলুন এবং পেটের রুটি রোজগার বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিনিয়ত ভেবেছেন এবং ভেবে চলেছেন। তো বিরোধীরা বিরোধীদের যাই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নীতি আদর্শ মেনেই কিন্তু কার্যত চলছেন। বেচারাম মান্নার প্রতিক্রিয়া থেকে এটা কার্যত স্পষ্ট। তো সিঙ্গুর থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর। কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউসে।